তো বন্ধুরা দেখো, সকাল সকাল আমার গপু সোনা উঠে পড়েছে। উঠে এই যে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে একটা নতুন জামা কালকে কিনেছিলাম, তো সেই জামাটা পরিয়ে দিয়েছি সকাল সকাল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার কথা আমি আর কি বলবো, দেখতেই পাচ্ছ এখন আমি রান্নাঘরে আছি আর এখন রান্না করছি, তাই দেখো ঘেমে একদম ভিজে কাক হয়ে গেছি। আর এখন জানো তো, বরের ডিউটিটা না চেঞ্জ হয়ে গেছে, আর মর্নিং ডিউটি আছে কিন্তু সকালে একটু আগে বেরিয়ে যায়, তো যেখানে 8টায় যেত সেখানে এখন 5:30টায় ঘর থেকে বেরিয়ে যায়, মানে 6টার সময় ডিউটিতে জয়েন করে দেয়। তো 6টা থেকে ডিউটি, 2টোর সময় আবার চলে আসে বাড়িতে, তো সেই জন্য আর রান্না করতে হয় না সকালে, দুপুরে এসে বাড়িতে খায়, সেই জন্য সকালে রান্নাটা করতে হয় না। কিন্তু যখন সকালে রান্না করতাম না, তখন ভাবতাম বেলাতে রান্না করলেই বরং ভালো হতো। এখন যখন বেলাতে রান্না করছি না, মনে হচ্ছে সকালে রান্নাটাই ভালো হতো। আর কি বলতো, যখন দুপুরে খেতে চলে আসবে তো সেই জন্য আর সকালে রান্না করি না। তো এই যে এখন গরমে রান্না করছি, আর তোমরা কী করছো জানাবে। আর চলো, কী কী রান্না করেছি আজকে, মানে রান্না করিনি, রান্না করব, সব কেটে বেটে রেখেছি। তো চলো, এই গরমের মধ্যে কী কী রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ঝটপট করে দেখিয়ে দিই তোমাদের আজকে কী কী রান্না করছি। তো এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপুর করে দিয়েছি, আর এই যে এখানে একটু মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর এই যে এখানে রুই মাছ আর চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে এখানে পটল আর আলু কেটে রেখেছি, আর নিচে কলমি শাক আছে, কলমি শাক আর আদা রসুন এগুলো বাড়বো বলে ছাড়িয়ে রেখেছি, আর পেঁয়াজ কেটে রেখেছি। তো কী রান্না হবে তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমি কাটা বাটা করে আর এই যে এখানটা একটু পরিষ্কার করব বলে চলে এসেছিলাম, মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, আর আমার না নোংরা একদম ভালো লাগে না। আর এই যে ফুলের টপটা যে দেখালাম, এটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের, বুঝলে, আমার শাশুড়ি বিয়েতে গিফট পেয়েছিল, তো ওটা আমাকে দিয়েছে, তো বললো তুমি এটা রাখো। তো ওটার মধ্যে ফুল রাখা ছিল, ফুলগুলো নোংরা হয়ে গেছে বলে আর রাখি না, তো কেনাও আর হয় না। তো যাই হোক, ফুল কিনে রাখবো ভাবছি টপটার মধ্যে, দেখতেও খুব সুন্দর লাগে এটা আমার। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করে করতে করতে দেখো, এখানে আমার বর চলে এসছে ডিউটি থেকে, আর এই যে চুল কালি করে এসেছিল, মানে চুল কেটে চুলে কালার করে এসছে, তাই আমি এখানে একটু ইয়ার্কি মারছিলাম যে এত সেজেগুজে আসছো কী ব্যাপার, তো রেগে গেছে, আমাকে বলছে চুপ করো, ক্যামেরা বন্ধ করো, একদম ভিডিওর সামনে আসতে চায় না, ও আসতে চায় না আর আমার ছেলেটাও আসতে চায় না। তো এটা হচ্ছে দুপুরে খাওয়ার সময় একদম আবার ভিডিও করেছি। তো দেখো কী কী রান্না করেছি, রান্না করেছিলাম ওই যে রুই মাছটা ছিল, রুই মাছটাকে সর্ষা পোস্ত দিয়ে করেছিলাম, আর এই যে কলমি শাকের ভাজা করেছিলাম, আর এই যে 3 পিস না মাছ ভাজা রেখে দিয়েছিলাম, কারণ ছেলে রুই মাছ খায়, ও চিংড়ি মাছ খায় না, তাই ওর জন্য সর্ষা পোস্ত দিয়ে করেছিলাম আর কিছুটা ভাজা রেখে দিয়েছিলাম, আর এই যে পটল চিংড়ি করেছিলাম আমাদের জন্য, আর দেবু তো চিংড়ি মাছ খায় না, ওকে পটল আলু বেছে দিয়েছিলাম, আর ওই যে সর্ষা পোস্ত দিয়ে যে রুই মাছটা করেছিলাম ওটা একটু দিয়েছিলাম, আর এই যে মসুর ডাল করেছি, পাতলা করে একটু মসুর ডাল করেছিলাম। তো আজকে এই রান্নাই করেছিলাম। তো এই যে রান্না শেষ হয়ে গেছে, রান্না শেষ করার পরেই দেখো এই যে মশলার ডাব্বাগুলো আর এই যে চা চিনি বিস্কুট যা থাকে সব ডাব্বাগুলো না একটু তেলচিটা হয়ে গেছিলো, আর তাড়াহুড়ো রান্না করি তো আর সেভাবে পরিষ্কার করা হয় না, তো আজকে আমি এগুলো সব পরিষ্কার করেছি রান্নাঘর, মানে রান্না করার পর যখন গ্যাস পরিষ্কার করি তখন আমি এই যে শোকেসটা পরিষ্কার করেছি, আর এর ভেতরে সব মাসকাওয়ারি মালগুলো রাখা থাকে আর কি, তো এটা পরিষ্কার করেছি, সব মশলার ডাব্বাগুলো পরিষ্কার করেছি একদম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো দুপুরে আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম একটা জিনিস কিনতে, আর কী জিনিস সেটা তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে, আমার ছেলের জন্যই কেনা হয়েছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। ফোনে লাগিয়ে মানে ওটা টেস্টিং এর জন্য হবে, তো তার ডাব্বাটা